অধিকার টিভির নিয়মিত আয়োজন জনতার অধিকারে সবাইকে স্বাগতম করোনার পাশাপাশি হঠাৎ করে ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে এ নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে চলুন শুনে আসি আসলে ডেঙ্গু বর্তমানে এর আগেও ডেঙ্গুর প্রভাব ছিল এখন ইদানিং ঢাকা যাচ্ছে আরও বাড়ছে কারণটা হলো আপনার ঢাকা শহরের যে আপনার পানির জায়গায় জায়গায় বৃষ্টির জন্য যে পানির প্রভাবটা এটার জন্য হয়তোবা একটু বেশি বাড়ছে এখানে সরকারের করণীয় অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব এই মশা নিরোধনের জন্য যে স্প্রে করা পানি যাতে না পানি যাতে না আটকে এটা ব্যবস্থা গ্রহণ করা এটাই আর আমাদের সচেতন থাকতে হবে জনগণের অবশ্যই সচেতন ছাড়া সম্ভব না আমি নিজেই ভুক্তভোগী তাহলে আমার স্ত্রী ডেঙ্গু বা জ্বর ফেস করছে তো আমার মনে হয় যে ক্লিনলিনেসটা আরও একটু বাড়ানো দরকার তারপরে আশেপাশে যে মানে পানি জমে আছে বিভিন্ন জায়গায় মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার বিশেষ করে দুই সিটি কর্পোরেশনের আমার মনে হয় যে আরও অনেক বেশি অ্যাক্টিভ হওয়া দরকার হ্যাঁ ফিজিক্যালি তো আমরা এখনও দেখছি না প্র্যাকটিক্যালি যে ওনার যে মানে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে ওনার যে ওষুধ ছিটান সেটা তো আমরা এখনও দৃশ্যমান হচ্ছে না এটা ইমিডিয়েটলি হওয়া দরকার আর্নাইলে ডেঙ্গু করোনা মহামারীর মতো একটা ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে জনগণের অবশ্যই যার 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 অবস্থান থেকে সতর্ক থাকা উচিত যার যার বাড়ি চারি চা চারিপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এলাকার কমিশনাররা যেভাবে বা মাইক দিয়ে করা হয়েছে যেগুলা আপনারা যে যেখানে ছাদের উপরে যদি কোনো হাড়ি পাতি লেগে পানি পানি থাকে এগুলো পরিষ্কার পরিষ্কার করে কিন্তু এটা অর্ধেক দায়িত্ব যারা ওরা করছে যেটা কমিশনারের লোকগুলা কিন্তু এখন যদি আমরা সচেতন থাকি তা আশা করি এগুলো হবে না তবুও একটু সচেতন থাকাটা উচিত সবারই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রদের যথাযথ পদক্ষেপ নিতে হবে অলিগলিতে যে বিভিন্ন স্থানে আপনার দেখতে পাচ্ছি যে হচ্ছে অনেক পানি জমে আছে আসলে ডেঙ্গুটা তো পানির কারণ থেকে হয় বাসায় ময়লা আবর্জনের কারণে তো এখানে আমি মনে করি যে সিটি কর্পোরেশনের মেয়রদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত মানে নিজেদের সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিতে হবে মশারির ভিতরে থাকতে হবে এবং মশার উপদ্রব যেন না ছড়ায় সেই দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে সিটি কর্পোরেশনের লোকজন তো কাজ করছে পাশাপাশি আমাদের যে অসচেতনতা এটার কারণেই আমাদের ডেঙ্গুর প্রকোপটা বেশি বেড়ে গেছে এক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা বিল্ডিংয়ের আশেপাশে যে সমস্ত ইগুলো আছে এই ক্যানেল সহ যে সমস্ত জায়গায় পানি জমে থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরা এদের থেকে খুব দ্রুত মানে উন্নতির পর্যায়ে একটা আসতে পারবো এটা পরিচ্ছন্নতার একটু অভাব আছে প্রত্যেকটা বাসা বাড়িতে দেখা যাচ্ছে পানি জমে থাকে আদার সাইড আপনার ওই ড্রেনগুলো অপরিষ্কার নর্দমাগুলো পরিষ্কার এই জন্য ডেঙ্গুর প্রাদুর্ভাবটা একটু বেশি দেখা যাচ্ছে সরকারের তো এইগুলা এখন পদক্ষেপ নেওয়া উচিত যেহেতু আমাদের সিটি কর্পোরেশন আছে তাদের এখন এলাকাভিত্তিক আসা যাওয়া মানে সব কিছু আর কি দেখা দরকার যে কোথায় কোন ঘাটতি আছে এগুলো পূরণ করা কিন্তু ওনারা তো কেউ এখন বর্তমানে এলাকার ভিত্তিক দেখা যায় না ওনাদেরকে সাধারণ জনগণের সচেতনতা ও সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের উদ্যোগই পারে ডেঙ্গু রোগী আক্রান্ত রোগীদের সংখ্যা কমাতে মাহমুদ কবির অধিকার টিভি